পাঁচিল ঘেরা বাগান থেকে উদ্ধার তিন ড্রাম তাজা বোমা। গ্রামবাসীরাই প্রথম বোমাগুলিকে দেখতে পান। পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। পাঁচিল ঘেরা পরিত্যক্ত এলাকা থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার নূরনগর এলাকায়। শনিবার সকালে এলাকার চাষিরা মাঠে কাজে যাওয়ার সময় বাগানে তিনটি ড্রাম পড়ে থাকতে দেখেন। তাদের সন্দেহ হয়, খবর দেওয়া হয় পুলিশে। দেগঙ্গা থানার পুলিশ এসে ড্রামগুলিকে উদ্ধার করলে তা থেকে বেশ কয়েকটি তাজা বোমা পাওয়া যায়। তো এখানে বোম পাওয়া গেছে, প্রচুর বোম। আমরা প্রশাসনকে জানিয়েছি। আর কে বা কারা রাখছে, প্রশাসন তার কী চেক আপ নিয়েছে সেটা প্রশাসন বলবে। এর আগে তো এখানে বিভিন্ন রকম চিন্তা ফিন্তাই হতো এই মাঠে যখন পাবলিক যেত। রিসেন্টলি এক বছর ধরে সেই চিন্তাই হচ্ছে না, কিন্তু বোমটা কে বা কারা করছে এটা তো আমি ঠিক বলতে পারবো না। কিছুদিন আগে এলাকার একটি বাগান থেকে প্রায় 50টি তাজা বোমা উদ্ধার হয়। পরপর এলাকা থেকে বোমা উদ্ধার ঘিরে সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ওখানে বোম পাওয়া যাচ্ছে, আগের বারেও পাওয়া যাচ্ছে, এখনো পাওয়া যাচ্ছে। একই গ্রামের তো ক্ষতি, এখানে কোনো দুর্ঘটনা হলে কি মানুষ বাঁচবে? পাশাপাশি লোকে রাখবে, এছাড়া কে রাখবে? এলাকাবাসীর দাবি, বারবার এলাকা থেকে বোমা উদ্ধারে পুলিশি নিষ্ক্রিয়তা প্রকাশে আসছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও কি বোম পাওয়া গেছিল কেন? এর আগে হ্যাঁ, দু বস্তা পাওয়া গিয়েছিল। আজকে একই অবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা।